Assalamu alaikum, honorable viewers. I mean Dr. ABM Nurul Amin. Amar YouTube channel Kalpana Homeote apnadeke shagoto janacchi. Ami aajke je bishoyta niye alochona korbo seta holo chokher bibhinno somoshya niye, chokher besh koyekti somoshya niye. Seta holo je chokher upore amader chokher patay, ei chokher upore patay apnar cyst hoy, jemon dhoren একদম ধরেন শক্ত ভাতের আপনার চাউলের কণা মধ্যে শক্ত কণিকা হয় চোখের মধ্যে এর গুটিকা সেটা হলো যে টার্সাল টিউমার বলি আমরা চোখের পাতার যে টিউমারটা ঠিক আমরা টার্সাল টিউমার বলি এই টার্সাল টিউমারটা আপনার চোখের পাতাকে ভারী করে ফেলে খুব একটু অস্বস্তি বোধ হয় এবং সৌন্দর্য নষ্ট হয় তো বটেই তো টার্সাল টিউমারটা তো খুবই অস্বস্তিকর অবস্থায় ফেলে আপনাকে এই ওষুধটা এই চিকিৎসাটা আপনারা যদি অ্যালোপ্যাথিতে যান হয়তো লেজার ট্রিটমেন্টের মাধ্যমে সেটাকে হয়তো রিমুভ করা হতে পারে তবে হোমিওপ্যাথিতে এটা সামান্য শুধু দুটো ডোজ ওষুধ দিয়ে আপনাকে টার্সাল টিউমারটাকে রিমুভ করা যায় টার্সাল টিউমারটা আপনার হোমিওপ্যাথিতে এত সুন্দরভাবে চিকিৎসা করা যায় সেটা আপনার টার্সাল টিউমার তো বুঝতে পারছেন আশা করি চোখের পাতার উপরে গুটিকা সিস্টেমের মতো ছোট্ট গুটিকা হয় হ্যাঁ অত্যন্ত গুটিকার মতো হয় সেটা অত শক্ত থাকে এটা নির্মূল করার জন্য আমরা যে মেডিসিনটা ইউজ করি প্রথমে ধরেন সিফিলিনাম সিএম এক ডোজ দিয়ে ক্যালকেরিয়া ফ্লোর সিএম দুটি ডোজ পরপর দুদিন আমরা দিয়ে 20 দিন অপেক্ষা করি তারপরে দেখা যাচ্ছে যে আপনার টার্সাল টিউমারটা রিমুভ হয়ে গেছে টার্সাল টিউমারটা জায়গায় নাই তো এই জন্য বলছি যে আপনার টার্সাল টিউমারের জন্য আপনার কোনো অপারেশনের কোনো প্রয়োজন নাই মিনি অপারেশনে টার্সাল টিউমারটা আপনাকে আর হোমিওপ্যাথিক আরোগ্য করতে পারে এরপরে ধরুন আসুন যে চোখের আরেকটা সমস্যা হয় সেটা হলো যে চোখউঠা চোখউঠাতে কিন্তু একটা সংক্রামক ব্যাধি আপনি দেখবেন যে একটা পরিবারে যদি কারো চোখ উঠেছে তো একজনের হলে আবার পরিবার সবারই কিন্তু এতে আক্রান্ত হয়ে যাচ্ছে চোখ উঠাতে হলে যে চোখ কড়কড় করা চোখে লাল হয়ে যাওয়া চোখে জ্বলা যন্ত্রণা করা এই বিভিন্ন রকম সমস্যাটা লেগেই থাকে তো যদি বাঁ চোখ আক্রান্ত হয় আপনার চোখ উঠায় তাহলে আপনি যে ওষুধটা ব্যবহার করেন সেটা রাস টক্স আর যদি ডান চোখ আক্রান্ত হয় ডান চোখে যদি লাল হয়ে যায় কড়কড় করে সেটাতে আপনি এপিসমেল এপিসমেলিফিকা আপনি ইউজ করবেন এটা 30% ইউজ করবেন বাম চোখ আক্রান্ত হলে করবেন রাস্টক্স 30 আর ডান চোখ আক্রান্ত হলে এপিসমেল 30 এদের ইউজ করতে পারেন আর এমনি যদি ধরেন আপনার চোখ থেকে পানি পড়ে যখন চোখে আপনার যখন সংক্রমিত হয় চোখ ওঠে তখন এটা তো সংক্রামক ব্যাধির মতোই আপনার চোখ থেকে পানি পড়লে ইউফ্রেশিয়া একটা ওষুধ আছে ইউফ্রেশিয়া এটা আপনার চোখের পানি পড়া বন্ধ করবে ইউফ্রেশিয়া 30% আপনি এটাকে দিনে 3 বার করে সেবন করেন আপনার চোখের পানি পড়া বন্ধ হয়ে যাবে আর এছাড়া যদি চোখে আপনার যদি পুষ জন্মায় কড়কড় করে লাল হয়ে যায় অস্বস্তি ফিল করেন তখন আপনাকে দুই চোখে যদি এই অবস্থা হয় তাহলে আপনাকে আর্জেন্টাম নাইট্রিকাম সিফিলিনাম একটি উচ্চশক্তি ওষুধ নিয়ে আপনি আর্জেন্টাম নাইট্রিকাম 200% দিনে 2 বার করে সেবন করেন আস্তে আস্তে আপনার চোখের এই সমস্যা একেবারে কেটে যাবে এই চোখ ওঠাটা আপনার অত্যন্ত বিরক্তিকর এখন সংক্রামক ব্যাধির মতো এবং তার সমাজের রোগ এটাকে আপনারা ঘরে বসেও ট্রিটমেন্ট করতে পারেন এটাতে কোনো সমস্যা নেই আরেকটা যে সমস্যা আপনার আছে সেটা হলো যে চোখের চোখ পাতা ফুলে যাওয়া যেমন ধরেন আপনার যদি চোখের উপরের পাতা ফুলে এবং নিচের পাতা ফুলে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা মেডিসিন রয়েছে হ্যাঁ আপনার যদি চোখের উপরে পাতা ফুলে তখন আপনাকে নিতে হবে ক্যালিকার্ব আর যদি নিচের পাতা ফুলে তাহলে আপনাকে খেতে হবে এপিসমেল তো এইভাবে আপনার যদি উপরে পাতা যখন ফুলে একদম ব্যাগের মতো হয়ে যায় তখন একটা একদম অনেক ফুলে গেছে তখন ক্যালিকার্ব সেবন করতে থাকেন এতে দেখবেন দিনে 3 বার করে সেবন করেন 30% আপনার চোখের পাতা ফুলা ধীরে ধীরে চলে যাবে আর নিচে পাতায় যদি হয় সেটা যদি এপিসমেলি কিন্তু লক্ষণ হলো যে এটা কিন্তু আপনার মৌমাছির মতো হুল ফোটানোর ব্যথা হয় চোখে খুব যন্ত্রণা করে এই এপিসমেলের এই লক্ষণগুলো অবশ্যই থাকবে মৌমাছি হুল ফোটানোর ব্যথা অবশ্যই থাকবে জ্বালা যন্ত্রণা করবে তখন নিচের পাতায় হলে পরে এপিসমেল সেবন করবেন
তো এই ওষুধগুলো যদি আপনি সেবন করেন তাহলে আপনি পাতা চোখের পাতা ফোলা থেকে আপনি মুক্তি পেতে পারেন। আর হলো যে আপনার এই চোখের আপনার যদি শোষ খায় আপনার যদি থাকে নালী খায় যেটা থাকে ওই শোষ খায় কিন্তু একটা মেডিসিন আমরা ইউজ করি সেটা হলো এসিফ সাল যদি ইউজ করেন তাহলে শোষ খায়ের জন্য এটা খুবই ধন্যতারী মেডিসিন। আর এছাড়া অনেকে আপনারা দেখবেন যে আপনার চোখে ঝাপসা দেখতেছেন, রাতে কানা দেখতেছেন, রাতে ঠিকমতো ভালো দেখতে পান না, তো এই ওষুধগুলো যদি আপনার ইনিশিয়াল স্টেজে হয় তাহলে আপনার যে মেডিসিনগুলো আছে সেটা যেমন ধরেন ফাইজেস্টিকমা 30 আপনার যদি সেবন করেন তাহলে চোখে ঝাপসা দেখা থেকে আপনি মুক্তি পাবেন। আর যদি রাতকানা হয় এই ওষুধগুলো দীর্ঘদিন ব্যবহার করলে প্রেগনেন্সিতে আস্তে আস্তে বাড়িয়ে এবং অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে যদি সেবন করেন আপনারা এই রোগ থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারেন। তো এই আর এছাড়া ধরুন আমাদের চোখে যে অঞ্জনী হয়, চোখের পাতা যে অঞ্জনী, নিচে পাতা হতে পারে, উপরে পাতা হতে পারে, এই অঞ্জনীগুলো কিন্তু অনেক বিরক্তিকর এবং অত্যন্ত ব্যথা করে, যন্ত্রণা করে, পুঁজ হয়, পাকে, খুবই কঠিন অবস্থা এই অঞ্জনীগুলো, এমন আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলে। অঞ্জনী যাদের হয় প্রথম অবস্থায় যখন হবে তখন আপনারা যে ওষুধটা নেবেন সেটা হলো যে পালসিটিলা 30 পরিস্থিতিতে পালসিটিলা ইউজ করার পরে যদি দেখেন যে না জ্বালা যন্ত্রণা বেড়েই চলেছে, কোনো সমস্যা আসতে সমাধান হচ্ছে না, তখন আপনারা যে ওষুধটা ব্যবহার করবেন সেটা ক্যালকেরিয়া পিক্রেটা। ক্যালকেরিয়া পিক্রেটা 30 পরিস্থিতিতে আপনারা সেই দিনে তিনবার করে ইউজ করেন, ব্যবহার করেন, প্রতি এক ডোজ করে দিনে তিনবার ব্যবহার করেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার এটা পেকে আস্তে আস্তে পুজো বেরোচ্ছে, আস্তে আস্তে ব্যথাও কমছে। তারপর যদি এটাকে ফিনিশিং না আসে তখন আপনি করবেন কি এই হিফার সালফার 30 পটেন্সিতে ইউজ করেন, তাতে করে আস্তে আস্তে সমস্ত পুজ টুজ বেরিয়ে আপনার আস্তে আস্তে চোখটাকে সুস্থ করে তুলবে এবং এর থেকে আপনি আস্তে আস্তে পরিত্রাণ পাবেন। এই জন্য আপনার এই অঞ্জনী থেকে মুক্তি পাওয়ার জন্য এই ওষুধগুলো, এই তিনটে ওষুধ মোটামুটি ব্যবহার করলেই চলে। এছাড়া যদি একেবারে সুগাতে না আসে তখন ক্যালকেরিয়া সালফার ব্যবহার করতে পারেন, তবে এতটুকু যেতে হবে না, আপনাকে সিফার সালফার পর্যন্ত ব্যবহার করলে আপনার অঞ্জনী এই রোগটা এইভাবে এই পদ্ধতিতে সম্পূর্ণ আরোগ্য হয়ে যাবে। আর যদি এতে আপনার যদি সমস্যা কোনো জটিল থাকে বা এর সাথে কোনো অন্য কোনো রোগের সাথে এটার সাথে কোনো সম্পৃক্ততা থাকে তাহলে আপনি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, তাতে করে আপনি এর থেকে মুক্তি পাবেন। এই ওষুধগুলো আপনারা যদি ঠিকমতো ব্যবহার করতে পারেন আপনারা ঘরে বসেও নিজেদের চিকিৎসাগুলো করাতে পারেন। আর একটু খেয়াল করলেই আমার যদি বক্তব্যগুলো যদি আমি বারে বারে শোনেন আপনারা আশা করি এই জিনিসগুলোকে আপনারা রপ্ত করতে পারবেন। এই সামান্য জিনিসের জন্য অনেক সময় ডাক্তারের কাছে না গেলেও চলে, আপনারা আপনার ঘরে বসেও আপনার চিকিৎসা আপনি করতে পারবেন। যদি আমার ভিডিওগুলো বারে বারে দেখে বুঝতে চেষ্টা করেন আমি কী বলেছি তাহলে, আর যদি তাতেও না বুঝেন তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন বা কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন, এইটাতে কোনো সমস্যা কিছু নেই। তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। আর আপনাদের সাথে আবার ইনশাআল্লাহ আশা করি দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।